আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখেন, যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন। কারণ আমাদের খামারে আজকে যে পরিস্থিতি কিংবা আজকে যে সমস্যাটা হয়েছে, আমরা কিভাবে সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করলাম আপনাদের কে এই ইনফরমেশনটা দিব। আপনারা যারা বদ্ধভাবে হাঁস পালন করেন তারাও সবাই কিন্তু এই সমস্যায় পড়তে পারেন। তো কিভাবে ফেস করবেন আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তো গতকালকে কিন্তু বৃষ্টি ছিল, স্বাভাবিকভাবেই হাঁসগুলো যেখানে বিচরণ করে সেই জায়গাটা যেহেতু মাটি, আর যেখানে বিচরণ করে সেখানে হাঁসের মল থাকবে, এটাই স্বাভাবিক। তো যখন বৃষ্টি হয় না কিংবা শুকনো থাকে তখন কিন্তু সেই মলটা কিংবা সেই অপরিষ্কার জায়গাটা আমরা ঝাড়ু দিয়ে হচ্ছে ঝেড়ে ফেলতে পারি কিংবা পরিষ্কার করতে পারি, সেখানে বালু ছিটিয়ে দিই, মোটামুটি পরিষ্কার থাকে। কিন্তু গতকালকে যে বৃষ্টি হয়েছে তো আশেপাশে যে জায়গা একটু গর্ত আছে কিংবা পুরো জায়গাটাই কিন্তু পানি ছিল, আর হাঁসের মল পানি মাটি একসঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছিল। তো অনেকেই করেন কি, যেদিন বৃষ্টি হয় কিংবা যারা বদ্ধভাবে হাঁস পালন করেন হাঁসগুলো ছেড়ে দেন, তারা মনে করেন যে বৃষ্টি আসে এটা স্বাভাবিক, আর একটু যদি পানি জমে থাকে এতে কোনো ক্ষতি হয় না। কিন্তু এখানেই কিন্তু ক্ষতি হয়, এখানে যেহেতু মাটি আর হাঁসের মল থাকে, সেই মাটি আর হাঁসের মল দিয়ে এই পানি আসার কারণে কিন্তু জীবাণুর সৃষ্টি করে। আর হাঁসের স্বভাব কিন্তু যেখানে পানি দেখবে সেখানেই ঠোঁট দিয়ে লাড়াচাড়া করবে এবং পানিটা খাবে। আর এই ব্যাকটেরিয়াযুক্ত পানি যখন হাঁস খাবে তখন হাঁস স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে যাবে। এজন্য আমরা পুরো খামারটা আপনাদেরকে আমি পুরো খামারটা দেখাচ্ছি। পুরো খামারটাই কিন্তু আমরা এই যে এখানে দেখেন কোদাল দিয়ে চেঁচে ফেলে পুরো খামারটায় আমরা হচ্ছে বালু ছিটিয়ে দিয়েছি। তারপরেও বালু ছিটানোর পরেও কিন্তু এই জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তারপরও এই ইনফরমেশনটা কিংবা এই বিষয়টা আপনাদেরকে না জানালেই নয়, কারণ এই বিষয়টা জানা আপনাদের অনেক জরুরি বলে মনে করলাম। তাই আমি শারীরিক অসুস্থতা সত্ত্বেও আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। অবশ্যই আপনার এই ইনফরমেশনটা কাজে লাগাবেন। আমার প্রচণ্ড গলায় ব্যথা এবং আমি হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আমার জ্বর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমরা কিন্তু পুরো খামারটা এভাবে বালু দিয়ে প্রথমে চেঁচে ফেলে দিয়েছি, যে জায়গায় চেঁচে ফেলে দেওয়া যায়, যে জায়গায় অল্প পানি ছিল সেই জায়গায় আমরা ঝাড়ু দিয়েছি। তো তারপরে কিন্তু পুরো খামারে আমরা বালু ছিটিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু খামারটা স্যাঁতস্যাঁতে। তো আসলে যতটুকু সম্ভব পরিষ্কার রাখার আমরা রেখেছি। তো পুরো খামারটা পরিষ্কার করতে কিন্তু কষ্ট হয়েছে। অনেকেই মনে করতে পারেন যে এত বড় খামার পরিষ্কার করতে অনেক কষ্ট হবে, তো যা হয় হবে। না, আপনাদের যদি একদিন এই খামারটা পরিষ্কার করতে এতটাই কষ্ট হয়, এই খামার পরিষ্কার না করে হাঁসের যে সমস্যা হবে তখন কিন্তু আপনাদের কষ্টের পরিমাণটা দ্বিগুণ হবে, আর হাঁসগুলোর কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই একটু কষ্ট করে হলেও হাঁসগুলোকে সেভ করা কিংবা প্রোটেক্ট করা আমাদের কর্তব্য, কিংবা এটাই কিন্তু আমাদের কাজ। হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় প্রত্যেক কাজ আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে। তো আমি এই আমার খামারের অবস্থানটা একটু দেখাই। এখন দেখেন খামারটা কিন্তু একেবারে শুকনো লাগছে, আর কিছু কিছু জায়গা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কারণ যে জায়গাগুলোতে পানি জমেছিল সেই জায়গাগুলো বালু দেওয়ার পরেও কিন্তু এখনও স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো তারপরেও আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো পুরো খামারটা আমি একটু দেখাচ্ছি। তো এই জায়গা যেহেতু গোসল করছে, এই জায়গা কিন্তু একেবারে ভিজে গেছে, যদিও আমরা বালু দিয়েছিলাম। তো ওই পাশটা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা কিংবা গতকালকে বৃষ্টি ছিল আর বাহিরের আবহাওয়াটাও ঠান্ডা, বৃষ্টির পানি কিছুটা হলেও হাঁস পাবে কিংবা পেয়েছে, তার জন্য আমরা কী মেডিসিন দিব আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা মূলত এই হাঁসগুলোকে ঠান্ডা জ্বরের মেডিসিন আজকে দিব, ঠান্ডা জ্বরের মেডিসিন দিব। তো জ্বরের জন্য আমরা মূলত এসভেট, ফাসভেট কিংবা হচ্ছে মানুষ যে প্যারাসিটামল ওষুধগুলো খায় সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি, যে কোনো একটা দিলেই হয়। পাশাপাশি ঠান্ডার জন্য আমরা প্রথম স্টেপে ডক্সিভেটটাই ব্যবহার করি, সে ডক্সিভেট ব্যবহার করব। আর যেহেতু এই জায়গাটা নোংরা হয়েছিল কিংবা আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তারপরেও যেহেতু নোংরা জায়গা হয়তোবা হাঁস কিছু জায়গায় ঠোকর দিবে, কিছু পানি কিংবা ময়লা খেতে পারে,
তো এজন্য কিন্তু এগুলোকে আমরা একটু লিভার টনিক দিব, যাতে লিভারের কোনো সমস্যা না হয় কিংবা লিভারটা প্রোটেক্ট থাকে। তো মোটামুটি এই কাজগুলো আজকে বাড়তিভাবে আমাদেরকে করতে হয়েছে। তো আপনারা এই বিষয়গুলোকে অনেকেই অবহেলা চোখে দেখেন, অবহেলা